হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা, আছি আপনাদের সাথে। আমি হচ্ছে সকালবেলা একটু নাস্তা করে নিচ্ছিলাম। বেশ কিছুদিন হলো একটু ডায়েট করছি, তো রেগুলারই রুটি খেয়ে থাকি। আজ হচ্ছে একটু পরোটার ডিম খেয়ে নিচ্ছি। আর বাবু হচ্ছে সকালে নাস্তার পর বেশ কিছু টাইম পার হয়ে গিয়েছে, ও হচ্ছে মাঝে মাঝে একটু বায়নাই করে আইসক্রিম আর বিরিয়ানি খাওয়ার জন্য। আর ওর বাবা হচ্ছে প্রায় ফ্রিজে আইসক্রিম এনে রাখে, আবার মাঝে মাঝে বিরিয়ানিটাও নিয়ে আসে। তো ওকে হচ্ছে একটা আইসক্রিম দিলাম, আর সেটা ভিডিও করার উদ্দেশ্য হলো ও যে আসলে আইসক্রিমটা পেলে কত খুশি হয় এটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি। আর তারপর হচ্ছে ওর বাবা কদবেল নিয়ে আসছিল, আর এটা দেখলে তো যে কোনো মানুষেরই জিভে জল চলে আসবে। আর এই কদবেলটা এত বেশি পাকা ছিল আর অনেক মিষ্টি, এগুলো আমি এজন্য ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, কারণ সব সময় এত পাকা কদবেল পাওয়া যায় না, এত সুন্দরও হয় না। মাঝে মাঝে কিন্তু অনেক সময় কদবেল একটু কেমন কষকষ টাইপের বা ধোয়া দিয়ে পাকানো কেমন একটা হয়ে থাকে, কিন্তু এই কদবেলগুলো অনেক বেশি ভালো ছিল। আর আজ দুপুরে তেমন কিছু রান্না ছিল না বেশি, কারণ আগের দিনের ফ্রিজে রান্না করা ছিল খাবার। তো আজ হচ্ছে এটাকে আমরা সবুজ শাক বলি, ঘিকাঞ্চন শাক বলি, এটা দিয়ে ঝোল রান্না করবে মাখামাখা। আমার শাশুড়ি রান্না করেছিল। আসলে আমরা হচ্ছে এটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়েছি যখন আমার আম্মু রান্না করতো। তো আমার শাশুড়িরা হচ্ছে এটা দিয়ে মাঝে মাঝে মাখামাখা একটু ঝোলও খেয়ে থাকে, কিন্তু আসলে আমার বিয়ের পরে আমি এখনো পর্যন্ত এটা খাইনি। তো আজ হচ্ছে ওর বাবা বললো রান্না করার জন্য, তো আমি তো আসলে রান্না করিনি আর কেমন হবে রান্না করলে, এই জন্য আমার শাশুড়ি রান্না করেছিল। তো ফার্স্টে আসলে শোনার পর আমার মনে হচ্ছিল খেতে ভালো লাগবে না, কিন্তু রান্নার পর আসলে অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা যারা এটাকে মানে মাখা মাখা ঝোল করে খেয়ে দেখেননি তারা ট্রাই করে দেখতে পারেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। আর তারপর হচ্ছে বিকালবেলা আমি হচ্ছে গিয়েছিলাম সিটি সেন্টারে, নারী উদ্যোক্তা মেলা হচ্ছিল ওইখানে। আবার এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা, কারণ কিছুদিন আগেই হচ্ছে এই মেলাটা শেষ হয়ে গিয়েছে। তো আমি আজকের ভিডিওর সাথে এই ভিডিওটি অ্যাড করে দিয়েছি। আর নারীদের এসব উদ্যোগ আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ তাদের নিজেদের হাতের তৈরি খাবার, জামা কাপড়, সেলাই, শাড়ি সব কিছুই তাদের নিজেদের হাতে ছিল, আবার অনেকের অন্য বিজনেসও ছিল। তো তিনটা ফ্লোরে হচ্ছে মেলাটা হচ্ছিল, আমি প্রতিটা ফ্লোরেই আসলে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু এত গরম ছিল আর এত বেশি লোকের ভিড় ছিল যে আমি আসলে মানে ভালোভাবে ক্যামেরাটা ওপেন করতে পারিনি। তবে যতটুকু পেরেছি ততটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এটা ছিল খাবারের ক্যান্টিন, এখানে এসে সব খাবারগুলো দেখলাম আর কিছু খেয়েও ছিলাম, কিন্তু এত ভিড়ের কারণে আমি আর ভিডিও করতে পারিনি। অনেক বেশি গরম থাকার কারণে বাবু হচ্ছে অনেক বেশি বিরক্ত করতেছিল, তো আমরা হচ্ছে দ্রুত বেরিয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়েছিলাম বইয়ের দোকানে, ওর বাবা হচ্ছে তার অফিসের জন্য একটা কোরআন শরীফ কিনবে, তো তার জন্য গিয়েছিল। কিন্তু বাবু ওখানেও অনেক বেশি গরম ছিল আর বাবু খুব বিরক্ত করতেছিল, এই জন্য আমি আর বইয়ের দোকানে দাঁড়াইনি। আমি হচ্ছে বাবুকে নিয়ে পাশে একটা মাছের দোকান ছিল ওখানে গিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।